ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঋতু ডট পাপাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমরা ভালো নেই। তার বিশেষ কয়েকটা কারণ আছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বেশ কয়েকদিন ধরে আমি ভালো করে ভিডিও দিতে পারিনি, তোমরা দেখেছো। তোমাদের দাদা ভাই থাকলেও আমি কিন্তু ভিডিও ঠিক এডিট করে ছাড়িনি, কিন্তু এই গত 3 দিন হয়ে গেলে আমি কিন্তু ভিডিও দিতে পারিনি। তার কারণ আমার শরীরটা ভীষণ খারাপ, এত পরিমাণ খারাপ যে ভিডিও এডিট করার মতো ক্ষমতা নেই। তো কালকে আমার যেটা হয়েছিল, তোমাদের দাদাভাই বাড়ি থেকে যখন এলো, ওকে জল টল দিলাম, দিয়ে বসে খাওয়া দাওয়া করতে করতে ওর সাথে গল্প করছিলাম। গল্প করবার পর হঠাৎ করে রান্নাঘরের দিকে আমি শাক বসিয়ে এসেছিলাম, তো শাকটা আর কি নামাতে যাব বলে গেছি, হঠাৎ করে দাঁড়িয়ে থেকে থেকে আমি জ্ঞান হারিয়ে ফেলি, অজ্ঞান হয়ে পড়ে যাই। তো কেন এরকম হয়েছিল আমি জানি না, তবে তোমাদের দাদাভাই ছিল বলে তাই, যদি ও না থাকতো কী হতো আমি জানি না। যাই হোক, কালকে ডক্টর দেখিয়েছি, ডক্টর দেখানোর পর ওখান থেকে বাড়িতে আসি। প্রেশার ঠিক ছিল, প্রেশারটাই চেক করবার ছিল, প্রেশার ঠিক ছিল। উনি বললেন অতিরিক্ত টেনশান করবার জন্য এই জিনিসটা হয়েছে, কিন্তু কী নিয়ে আমি টেনশান করেছি আমার সত্যিই মনে নেই। আর আজকেও আমার সকাল থেকে শরীরটা ভীষণ খারাপ, ঘুম থেকে উঠেছি প্রায় 9টার সময়। ঘুম থেকে ওঠার পরই আমার চোখগুলো পুরো ঘোর ঘোর লাগছিলো, মাথা ভীষণ ঘুরছে, পেটের অসহ্য পরিমাণ যন্ত্রণা হচ্ছিল, এত যন্ত্রণা হচ্ছিল যে নিজেকে ঠিক রাখতে পারছিলাম না। তাই ভিডিও এডিট করতেও পারিনি, কাল থেকে আমি এডিট করতেও পারিনি। তো যাই হোক, তোমাদেরকে এটা জানানোর জন্যই আমার ভিডিওটা করা। ভিডিও আজকে তো দিতে পারবো না, কালকে ভিডিও শেয়ার করব, তোমরা সকলে পাশে থেকো। আর শরীর না সাথ দিলে কোনো কিছুই কিন্তু করে পোষায় না। সকালবেলা ঘুম থেকে উঠে এত পরিমাণ পেটের যন্ত্রণা হচ্ছিলো, তোমাদের দাদাভাই জিরে দিয়ে জল দিল খেলাম, নারকেল তেল পেটে লাগালাম, তাতেও কমছিল না। তো যাই হোক, কিছুক্ষণ পরে আমি আর কি হাঁটাচলা করতে একটু পেটটার ব্যথাটা কমেছে, কিন্তু এখনও আমার অনবরত যন্ত্রণা হয়ে যাচ্ছে। তো এইমাত্র জাস্ট দুটো মুড়ি খেলাম জল ভিজিয়ে, ওই শশা কুচি করে তোমাদের দাদাভাই আমাকে দিয়েছে। তো এখন একটু রেস্ট করব, আর মাসিও আসেনি, 2 দিন হবে, মানে ও বলে গেছে আমাকে যে দিদি আমি আসবো না, কিন্তু তবুও তো বাড়ির কাজ করতেই হবে, রান্নাবান্না তোমাদের দাদাভাই করবে, কারণ ও যাই হোক সুস্থ আছে। আর ওর ঠান্ডা থেকে আর কি হালকা জ্বর জ্বর মতো লাগছিল। বাড়িতে সমস্যা হচ্ছে এটাই, কেউ না থাকলে এই সমস্যাটাই হয় আর কি। তোমাদের দাদাভাই গেলে এটাই বারবার করে বলছে যে আমি ছিলাম বলে মানে তোর সব কিছুটা করতে পারছি, যদি আমি না থাকতাম কী হতো। যা করে ভগবান ভালোর জন্যই করে। যাই হোক, ঠিক আছে, কালকে ভিডিও দেবো, তোমরা সাথে থেকো।